গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভার ইতালিয়া। নববর্ষ এসে গেছে, সামনেই নববর্ষ। সেই নববর্ষকে মাথায় রেখে আমি নববর্ষ স্পেশাল রেসিপি দেখাচ্ছি সোমবার থেকে। আজকেও নববর্ষ স্পেশাল একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। এবার আমি কী রান্না দেখাবো আজকে, তোমরা আমার পাশে থাকো। এখানে আমি আজকের রেসিপি আমি দেখাবো চিংড়ি কোর্মা। সেখানে বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি, এখানে 9 পিস বাগদা চিংড়ি আছে। মশলা যাবতীয় যা যা লাগবে আছে। এক্সট্রা মশলা হিসেবে টক দই আর কাজু আলাদা বেটে রাখা হয়েছে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটাও এর মধ্যে দেওয়া আছে। আর সর্ষের তেল দিয়ে রান্না হবে, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিয়েছি, সোমবারে সাদা জিরা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, সমস্ত মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু গরম মশলাও আছে, চিনির দানাও আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু গরম জল অল্প করে দিয়ে দিলাম। মশলাটা কষে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এই যে দই আর কাজুটাকে আমি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। এই জলটা আমি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম। আজকে কোরমা রেসিপি কিন্তু চিংড়ির কোরমা কমপ্লিট। তো আজকের চিংড়ি কোরমা রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্টে জানিও, যাদের কাছে শেয়ার করবে মনে করবে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, বেল বাটন টিপে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা টিপে দিও, তাহলে সব কিছু রেসিপি সবার আগে তোমরা পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আগাম শুভ নববর্ষ। যাই হোক, আজকের রেসিপি তো এখানেই শেষ করছি, কালকে আবার নতুন কোনো রেসিপি পয়লা বৈশাখ স্পেশাল আমি নিয়ে আসবো। ততক্ষণ আমার রেসিপি দেখতে থাকো, আমার চ্যানেলে চোখ রাখো, আর সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এইভাবে আমার সাথে চলতে থাকো, আমিও আমার রেসিপি দেখাতে থাকি। শুভ নববর্ষ সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আর ছোটরা সবাই ভালো থেকো, ছোটরা বন্ধুরা সবাই
ভালো মতো নববর্ষ কাটাবে আর নববর্ষ স্পেশাল আমার রান্না দেখতে থাকবে। আর বড়দের প্রণাম জানাচ্ছি। জানিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করি, আবার নতুন রেসিপি নিয়ে আবার আসছি। চ্যানেলে চোখ রাখো, ফুল ভিডিও দেখো। সবাইকে টাটা বাই বাই জানিয়ে শেষ করলাম।